গোছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছু তা পুরনো কিছু ছবি কিছু পেইন্টিং দেয়ালে টাঙানো রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন বোঝেনি তো আপা মার উপর একটা বাচ্চা আছে আপা না 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 ঠিক আছে আপা ঠিক আছে তানির বাবা মা ডিভোর্সড সেটা তেমন কোনো ব্যাপার ছিল না কিন্তু তানি তো অনেক বছর ধরে এডিক্টেড ছিল তুমি এসব কি বলছো তোর বিয়েটা যে ধুমধাম করে হচ্ছে না তোর মনে কোনো কষ্ট নেই তো মা না খালা অন্য কোনো কারণে কোনো কষ্ট নেই তো আমি তো আপনাকে আগেই বলেছি শায়কের ব্যাপারে আমি কখনো কোনো কম্প্রোমাইজ করি না আপনার তো মেয়েটাকে খুব পছন্দ হয়েছিল মিসেস আরহামেরও বাট শি ওয়াজ অ্যাডিক্টেড আমি তো কল্পনা করতে পারছি না আমার শায়ক কি পারে দেখা যাও হাই সালাম প্রীতম তুইও কি ওদের মতন হয়ে গেলি নাকি আই রে বউ আরে বউ হাই আদিত্য তোকে ফোন করেছিল বলছিল তোকে বলে একদিনও খুঁজে পাচ্ছে না তো কল ব্যাক কর এটা তো একটা নরমাল ভদ্রতা আমি নাম্বার জানি না নাম্বার জানিস না আমি তো লিখে রেখেছি দাঁড়া আমি এক্ষুনি দিচ্ছি ফুপস আমিও একদিন ফোন ধরেছিলাম আরিফ তোমাকে চাচ্ছিল আপা আমাদের বাসা খুঁজে পাইছেন এখনো পাইনি হ্যালো রেবা বলছেন জি আপনাকে আমি একদিনও ফোন করে পেলাম না আমার মনে হয় আপনার বাসার সবার সঙ্গে একবার করে আমার কথা হয়ে গেছে ভালো আছেন আপনি
অতটা ভালো না। কেন বলবো বলেন? আসলে আমার নেক্সট মান্থের লাস্ট উইকে কানাডাতে ব্যাক করতে হবে, হাতে অতটা সময় নেই। আপনার মেজো ভাই বলছিলেন আপনার বড় ভাই দেশে ফিরলে। আচ্ছা, উনি কবে আসবেন? আমি আসলে ঠিক শিওর না। সেজো ভাইয়ের বিয়েটা আগে হোক, আমাদের এ বাড়িও ছাড়তে হবে। সেজো ভাই মানে আপনারা পাঁচ ভাই না? মানে আরিফ, আপনি বোধহয় একটা ব্যাপার মিসআন্ডারস্ট্যান্ড করছেন। বুলাপুর বিয়ে আমার সেজো ভাইয়ের সঙ্গে হচ্ছে, মানে সঞ্জু ভাইয়ের সাথে না। মানে কেন? বুলাপুর সাথে কথা বলে জেনে নেবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে রাখি। আচ্ছা। সেজুভাইয়ের তোমার বিয়ে হচ্ছে শুনে আরিফ খুব অবাক হল। ওকে এটা বলার কি দরকার ছিল তোর? না বলার কি আছে? রেপু তুই মানে বুলাপু, ওনার তোমাকে খুব পছন্দ হয়েছিল, শুধু শুধু আমার উপর চাপিয়ে দিচ্ছ। প্রেভু তুই খুব বেশি কথা বলিস। ঠিক আছে ফাইন, আমি তো এটা তো বুঝতে হবে আপনার নাকি? আমি না না ফাইন, আমি 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 বলবো সেটা, আমি আমি জানাই দিব। হ্যালো, লাস্ট 3 ঘন্টা ধরে তোর মোবাইল এঙ্গেজ। ইয়েস, বিকজ লাস্ট 3 ঘন্টায় আমি 72 বার রঞ্জুকে ফোন করেছি, 3 বার আমার লয়ারের সাথে কথা হয়েছে, আর 4 বার রাশেদ আঙ্কেলের সাথে। তুই কি আগে থেকে জানতি তোর এই রাশেদ আঙ্কেল রাইমার এক্স হাজবেন্ড? জানবো না কেন, সেই জন্যই তো ওর আর আমার গোল এক। মানে? মানে রাশেদ আঙ্কেল চায় রাইমাকে আর আমি রঞ্জুকে। ও স্নাতা, ইউ আর জাস্ট সিক। শোন, কথায় কথায় সিক বলবি না, যেভাবেই হোক রঞ্জু হ্যাজ টু লাভ মি, হি হ্যাজ টু। স্নাতা, আমি খুব ভালো মতো জানি তোরা যে লয়ার ঠিক করেছিস তাতে তোরা এই কেস জিতবি, কিন্তু কিন্তু তারপর আমার খুব ভয় লাগছে। আচ্ছা, আমরা আমরা দুজন মিলে যদি ইমিকে বলি যে ও যাতে ওর চাচিকে বোঝায় এই কেসটা উইথড্র করে নিতে, কিংবা কিংবা তুই মিস্টার রাশেদকে বল যদি তার আর রাইমার মধ্যে কোনো রিলেশন থাকে তাহলে। পাগল নাকি? আরে আমি আর রাশেদ আঙ্কিলে তো চাচ্ছি যে রাইমা আমার বিরুদ্ধে কেস করুক। রঞ্জুর আমার প্রতি সিম্প্যাথেটিক হওয়ার এটাই তো একমাত্র বে, আমি প্রয়োজন হলে। ছি স্নাতা, রঞ্জুর সিম্প্যাথি পাওয়ার জন্য এভাবে জোর করে? শোন, তোর যদি আমার সাথে মতের মিল না হয় তো এই ছি শব্দটা শোনানোর জন্য পার্টনার তুই আমাকে ফোন করবি না। গট মি?
আসছিস? হ্যাঁ খালা, কেন কি হয়েছে? মারুফ বিয়েতে রাজি হয়েছে। মামুন বলছিল ঘরোয়াভাবে ব্যাপারটা এ বাড়িতে সেরে তারপর বাড়ি ছেড়ে দিতে। আমি তো আপনাদের জন্য একটা বাসা দেখেছি খালা, রেবু বলেনি, সঞ্জু ভাইও তো চেষ্টা করছে, এখন যেটা আপনাদের পছন্দ হবে। প্লিজ খালা, মন খারাপ করবেন না, প্লিজ। ভাইজানকে একবার আসতে বলবি, মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না। ঠিক আছে খালা, আমি অবশ্যই মামাকে জানাবো। হ্যাঁ রে নয়ন, তোর বিয়ে থার কথা কিছু ভাবছিস? আমার আবার বিয়ে খালা? কেন? আরে নয়ন ভাই, কখন এসছেন? এই তো। চা দেব? না না লাগবে না, আমি নিয়ে আসছি। হ্যালো। হ্যালো, আমি আরিফ বলছি। জি বলুন। ভালো আছেন? হ্যাঁ। আমি আপনাকে সাহসী ভেবেছিলাম, ভুল ভেবেছিলাম। মানে? সত্যি কথা বলতে ভয় পান? ভয় পাবো কেন? তাহলে আমাকে মিথ্যে বলেছেন কেন? কোনো মিথ্যা আমি আপনাকে বলিনি। তাহলে কি ভালোবাসেন একজনকে, বিয়ে করছেন আরেকজনকে? আরিফ, রেবুর সাথে হয়তো আপনার বিয়ে হবে, মানে আমরা সবাই পজিটিভলি সেটা চাই, কিন্তু তার মানে এটা নয় যে আপনি আমাকে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বিব্রত করবেন। এটা কি ভদ্রতার পর্যায়ে পড়ে? তাই তো, ভীষণ অনধিকার চর্চা করে ফেলেছি। আই এম সরি। আই এম সরি টু। আরিফ, আসেন না বিকেলে এই বাসায়, আমরা সবাই মিলে গল্প করব। আর আপনি তো আমাদের রেবুর গান শোনেননি, ও কিন্তু খুব ভালো গান করে, আমরা সবাই মিলে ওকে ধরবো। আজ থাক, তবে দু একদিনের মধ্যে আসবো। করো। এই তো বাবা, ইম্পর্টেন্ট একটা কাজ করছি, তুমি নিচে যাও। আমি এই মুহূর্তে নিচে যেতে চাচ্ছি না। কেন? তুমি রঞ্জু বাবাকে বলবে না তো? না বলবো না, বলো তো। শোনো মাম, ড্রয়িং রুমের ফোনে পাপা তোমাকে ফোন করছে। খুব নাকি দরকার? আর তুমি বলো তোমার মোবাইল বন্ধ করে রেখেছো। এই তো, ও মোবাইলের চার্জ শেষ হয়ে কখন বন্ধ হয়ে গেছে খেয়ালই করিনি। তারপর বলো, তোমার মিথ্যে কথা বলার ব্যাপারটা আসলো কেন? রঞ্জু পাপা আমাকে শিখিয়ে দিচ্ছে যে পাপাকে বলতে তুমি বাসায় নেই। কি? ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। Thank you.
মা, তুমি কি সালামকে কোথাও পাঠিয়েছো? কে যে কখন কোথায় পাঠাচ্ছে কিছু বুঝতে পারছি না। কখন বাজারে যাবে কি করবে? মা, তোমার শরীরটা একদম ভেঙে গেছে, তুমি কি খুব কষ্ট পাচ্ছ? না রে, আয় বস। মারুফ আর বুলার বিয়ের আয়োজনটা সুন্দর করে কর, বাড়িতে হলেও যেন ধুমধাম করে হয়। শায়ক আর ইমিকে গান বাজনা করতে বল, যেন বুলার মনটা ছোট না হয়ে যায়। বুলাপু অনেক অন্যরকম মা। জানি রে জানি। শোন, ভাইজানকে একটু খবর দিস, ভাইজানের সাথে আমার কিছু কথা আছে। মা, মা নয়ন ভাই আমাদের জন্য একটা বাসা দেখেছে, আর ভাইয়াও দুটো বাসা খুঁজে পেয়েছে। আমি আজকে বিকেলে গিয়ে সবগুলো দেখে আসবো। মা, কথা বলছো না কেন? ভাইজান একটু খবর দিলে দেব। দেব তো মা, দেব। কি রে রাহি, কিছু বলবি? এদিকে শোন, তো স্কুল তো বন্ধ না? শোন, চল আমরা কিছু প্ল্যান করি। হ্যাঁ, এমন কিছু প্ল্যান আমরা করব যেন বাসার সবাই খুব মজা পায়। বাসার সময় মন কীরকম খারাপ বল, ভালো লাগে? মা মাথায় না এখন একটা প্ল্যান এসেছে, বলবো? দিদার সামনে বলবি না গোপন প্ল্যান? গোপন প্ল্যান? আচ্ছা কানে কানে বল। এটা করবি? হ্যাঁ। ইস্কি হয়ে যায় না? কিছু হবে না। কখনো কখনো হয় বাড়াবা।